উত্তরবঙ্গের দিনাজপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। শরণকালের এই ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার প্রায় সবকটি উপজেলা। জেলার সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে দিনাজপুর শহর রক্ষা বাঁধসহ বেশ কয়েকটি নদীর বাঁধ। বাঁধ রক্ষা এবং বনবাসী মানুষকে উদ্ধারের জন্য জেলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং বিজিবিকে। বাড়িঘর ডুবে গিয়ে গৃহহীন হয়ে পড়েছে দিনাজপুর জেলার প্রায় 5 লক্ষ মানুষ। দিনাজপুরের বিরুল উপজেলার 12 নং রাজারামপুর ইউনিয়নের হাসিলা গ্রামে বন্যার পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুরে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়ালো 15। জেলার প্রায় 2930টি শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশই বানভাসী মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের সূত্র থেকে জানা গিয়েছে জেলার প্রায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের তুদবাগান এলাকায় দিনাজপুর শহর রক্ষা বাঁধের প্রায় 50 মিটার অংশ ভেঙে গেছে। এছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানিয়েছেন, পুনর্ভবা নদীর পানি বিপদসীমার থেকে প্রায় 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সবকটি নদীর পানি বিপজ্জনকভাবে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য প্রায় 10টি শাখা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জমি এবং বসতবাড়ি প্লাবিত হয়েছে। বন্যার কারণে দিনাজপুরের অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দিনাজপুর জেলার সাথে অধিকাংশ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার থেকে বন্ধ রয়েছে আমদানি এবং রপ্তানি কার্যক্রম। বন্যার পানিতে কয়েকটি স্থানে রেল লাইনে তলিয়ে যাওয়ায় দিনাজপুরের সাথে পার্বতীপুর এবং ঠাকুরগাঁওয়ের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভেঙে গেছে জেলার হাজার হাজার ঘরবাড়ি। পানির নিচে তলিয়ে গেছে প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। দিনাজপুরের শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে বালুগাড়ি, মালদা, ঈদগাঁবাসিক এলাকা, উপশহর, পুলহাট সহ বিভিন্ন মহল্লায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে। রাতের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে। দিনাজপুরের আকাশ এখনও মেঘাচ্ছন্ন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করুক আর না করুক, দিনাজপুরবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হচ্ছে। অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।